আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নুরস ই কিচেনে। যেহেতু এখন প্রচণ্ড গরম আর রমজান মাস, তাই আজ রমজানের ইফতারে প্রাণ জুড়ানো ও স্বাস্থ্যসম্মত দুই ধরনের জুস বা শরবত তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে কাঁচা আম এবং তরমুজ দিয়ে। এই সময় বাজারে কাঁচা আম এবং তরমুজ খুব সহজেই পাওয়া যাচ্ছে, আর সেজন্য আপনারাও ট্রাই করতে পারেন এই ঠান্ডা ঠান্ডা জুস। আর এই জুসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে এবার জুস তৈরি করি। প্রথমে করে দেখাবো তরমুজের জুস, আর সেজন্য এখানে কিছু তরমুজ এরকম ফালি করে কেটে নিয়েছি। আর এটা খুব সহজভাবে সহজ পদ্ধতিতে করে দেখাবো। এই তরমুজের জুসটা করার জন্য কোনো ব্লেন্ডারের ঝামেলা করতে হবে না। এখানে একটি মিক্সিং বোলের ওপরে এরকম একটি স্ট্রেনার নিয়েছি, আর তাতে এক টুকরো এরকম তরমুজ নিয়ে এভাবে ঘষে নিচ্ছি। আর এভাবে ঘষে নিলেই নিচে দেখা যাবে যে তরমুজের রসটা নিচে মিক্সিং বোলের মধ্যে পড়ছে। সবগুলো তরমুজ এভাবে করে ঘষে নিয়েছি, খুব অল্প সময়ে এভাবে জুসটা বের হয়ে যায়। আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বিচি সহ ব্লেন্ড হয়, তখন আবার ছেঁকে নিতে হয়। আর এখানে যেহেতু স্টেনারে করে নিয়েছি তাই এখানে আর ছাকার প্রয়োজন নাই। এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তরমুজটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনি না দিলেও চলবে, এটা আপনারা বুঝে দিতে হবে। আর এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে লবণ চিনিটা মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই ঝটপট তরমুজের জুস, আর জুসটাকে গ্লাসে ঢেলে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন, যেহেতু ফ্রিজেই ছিল ঠান্ডা তরমুজ তাই আমি আর বরফ কুচি দিলাম না। পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করলাম, আর পাশে দিয়ে দিলাম এক ফালি তরমুজ। এভাবে করে জুসটা শুধু দেখতে ইয়াম্মি হয়নি, এভাবে জুস তৈরি করে খেলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। এখন আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের জুস বা শরবত। সেজন্য আমি এখানে দুইটি আম এরকম পাতলা পাতলা করে কিউব করে কেটে নিয়েছি, আর এখন একটি ব্লেন্ডারের জগে সেই কাটা আমগুলো দিয়ে দিচ্ছি। এই সময় বাজারে খুব কুচি টাইপের যে কাঁচা আমটা পাওয়া যায়, এই আমের জুসটার খুব টেস্ট হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে এখন পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিয়ে দিলাম প্রায় 10-12টার মতো, কাঁচা মরিচ কুচি দিলাম ছোটো সাইজের দুইটা, আর চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো করে কম বেশি করে দিতে পারবেন। বিট লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখানে এখন দিয়ে দিব ফ্রিজের ঠান্ডা পানি। পানিটা খুব বেশি দিব না, তাহলে ব্লেন্ড করতে অসুবিধা হবে। অল্প পরিমাণে পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে তারপর পরে আবার পানি অ্যাড করে ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিচ্ছি, তো হয়ে গিয়েছে ব্লেন্ড করা। এখন এটাকে ঢেলে নিব আর একটা স্টেনারে ঢেলে নিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে এই আমের জুসটা নাও ছেঁকে নিতে পারেন, কিন্তু ছেঁকে নিলে খেতে ভালো লাগে তাই আমি এটাকে ছেঁকে নিলাম। এই যে সাবাটা বের হয়েছে এটাকে এখন ফেলে দিব, আর এই জুসটাকে এখন গ্লাসে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গ্লাসে ঢেলে নিলাম। আমি এখানে একেবারেই ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেছি তাই বরফ কুচি দিলাম না, আপনারা চাইলে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আমি পুদিনা পাতা দিয়ে দিলাম আর সাইডে এভাবে একটি আম কেটে দিয়ে পরিবেশন করে দিলাম। আপনারা চাইলে কাঁচা আমের জুসে চাট মশলা বা লেবুর রস দিতে পারেন, কিন্তু আমি সবসময় এভাবেই করে থাকি। চাট মশলা বা লেবুর রস দিলে কাঁচা আমের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা আর থাকে না জুসে। আপনারাও এভাবে স্বাস্থ্যসম্মত ঠান্ডা ঠান্ডা জুস তৈরি করবেন এই রমজানের ইফতারে। ইনশাল্লাহ খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।